যদিও বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি তারা ঘোষণা দিয়েছিল যে 10ই ডিসেম্বর তাদের মূলত একটা বিভাগীয় সমাবেশ হবে, যেই সমাবেশ তারা অন্যান্য 9টি বিভাগেও করেছে, আপনারা দেখেছেন। সেই বিভাগীয় সমাবেশগুলোতে বর্তমান যে ইতর সরকার, নিচু মানসিকতার সরকার, শয়তানির সরকার, বিনা ভোটের সরকার, জালেম সরকার, যারা মুখে এক কথা বলে কাজে আরেকটা বলে, কারণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে সরকারের মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীও বলছেন যে যারা ভোট চুরি করে জনগণ তাদেরকে বিশ্বাস করে না, ভোট চুরি করে ক্ষমতায় থাকা যায় না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এটা কি কিয়ামতের লক্ষণ কিনা আমরা এটা বুঝতেছি না। যে কারণ সরকার ভোট চুরি করে বিনা ভোটে গায়ের জোরে ক্ষমতায় থেকে জনসম্মুখে ভাষণ দিচ্ছে যে ভোট চোরদেরকে কেউ বিশ্বাস করে না, ভোট চোরদেরকে জনগণ সাপোর্ট করে না, এই ধরনের কথা। তারা কি জনগণকে মাতাল ভাবে, নাকি জনগণকে পাগল ভাবে, নাকি জনগণকে তাদের মতো অবিবেচক ভাবে, আমরা এটা জানি না। কিন্তু জনগণ তাদেরকে কিভাবে সেটা আমরা জানি, এবং সেটা বলতে পারি, জনগণ এই সরকারকে প্রতারক ভাবে, জনগণ এই সরকারকে বিশ্ব বাতপার ভাবে। যেমনি ভাবে আপনারা দেখেছেন যে এরশাদের সময় 1988 সালের দিকে সম্ভবত আমাদের শিল্পী পটুয়া কামরুল একটি স্কেচ, একটি যেটা বলেন আপনার পোর্ট্রেট করেছিল, যেখানে বলেছিল যে দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে, এরশাদকে ইন্ডিকেট করে। তো আজকে আমরা কি বলবো, দেশ বিশ্ব বেহায়া, না বিশ্ব নির্লজ্জ শাসকদের, নাকি বিশ্ব ইতর শাসকদের দখলে আজকে বাংলাদেশ? যে যারা ক্ষমতায় থাকার জন্য জনগণের বুকের উপরে পাড়া দিয়ে গুলি চালিয়ে জনগণকে হত্যা করে ক্ষমতায় আছে, যারা একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নিষেধাজ্ঞা এনেছে বেআইনি কর্মকাণ্ড করার মধ্যে দিয়ে, যারা ভিন্ন মতের রাজনীতির কারণে বিরোধী দলের মানুষকে আজকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে ক্রস ফায়ারের নাটক সাজাচ্ছে, যারা ক্ষমতার অপব্যবহার করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে, দেশের সম্পদ লুট করে বাহিরে, দেশের বাইরে গাড়ি বাড়ি করেছে, এই এদেরকে আমরা কি বিশ্ব বেহায়া, না বিশ্ব ইতর, না বিশ্ব চোর, না বিশ্ব বাটপার, কি বলবো আমি সেটা খুঁজে পাচ্ছি না। আপনারা যারা লাইভ দেখছেন এবং যারা শেয়ার করার মধ্যে দিয়ে দর্শকদেরকে দেখার সুযোগ করে দিবেন, তারা এটা নিয়ে আসলে একটু সিদ্ধান্তে পৌঁছান যে এই রকমের একটা নির্লজ্জ বেহায়া বোটচোর ভোট ডাকাত অমানবিক বর্বর হিংস্র সরকারকে আপনারা কি নামে অবহিত করবেন। আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে বিশেষ করে এই বিএনপির এই বিভাগীয় সমাবেশকে ঘিরে, যদিও তাদের একটি বিভাগীয় সমাবেশ ছিল, কিন্তু সরকার এবং মিডিয়া এবং আনুষাঙ্গিকভাবে জনগণও বলা চলে সেই সমাবেশকে একটি মহাসমাবেশ, বাংলাদেশের মানুষের একটা অস্তিত্বের লড়াইয়ের সমাবেশ, গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত আন্দোলনের দিকে নিয়ে যাচ্ছে। কারণ মানুষ আজকে এই আওয়ামী দুঃশাসন, এই বাকশালীদের দুঃশাসন থেকে মুক্তি চায়, মানুষ আজকে খেয়ে পরে বাঁচতে চায়, দেশের সম্পদ যেভাবে বাইরে পাচার হয়ে যাচ্ছে, এই ইসালামের মাফিয়া যারা গত কয়েক মাসে 30,000 কোটি টাকা পাচার করে নিয়েছে, সামিটের মাফিয়ারা যারা সিঙ্গাপুরের শীর্ষ ধনী হয় বাংলাদেশের বিদ্যুৎ খাতকে লুটে পুটে, জুনায়েদ আহমেদের পলকের মতো আইসিটি প্রতিমন্ত্রীরা যারা ভংচং প্রোগ্রাম করে রাষ্ট্রের কোটি কোটি টাকা মেরে দিয়ে আজকে শত শত নয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মতো লুটেরারা যারা বিদ্যুতের নামে আজকে আপনার বাংলাদেশের প্রয়োজন 14,000 মেগাওয়াট, 14,500 মেগাওয়াট, সেখানে আজকে 24,000 মেগাওয়াট সম্পন্ন বিদ্যুতের সমস্ত আপনার কিছু সেট আপ করেও আজকে দেশকে অন্ধকারে ডুবিয়েছে, আপনারা দেখেছেন। আজকে জ্বালানি আমদানি করতে পারছে না ডলার সংকটের কারণে, ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে না, ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করতে পারছে না, আর এই লুটেরারা বলে ব্যাংকে নাকি পর্যাপ্ত রিজার্ভ আছে। প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশ্যে বললেন আপনারা ব্যাংকে টাকা রাখুন, ব্যাংক নিরাপদ, ব্যাংকের অথরিটিকে দিয়ে বলানো হলো ব্যাংক দেউলিয়া হয় নাই, হবে না। কিন্তু আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীর কথায় জনগণ বিশ্বাস করে না, কারণ এই প্রধানমন্ত্রী তো জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন,
সুষ্ঠু নির্বাচনের কথা বলে 18 সালে আগের রাতে প্রশাসনকে ব্যবহার করে তার দলীয় গুন্ডা মস্তানকে ব্যবহার করে একটা ধোঁকাবাজির নির্বাচন করেছেন। কাজী প্রধানমন্ত্রী কিন্তু বিশ্বাস করার প্রশ্নই ওঠে না। তো সেই প্রধানমন্ত্রী বলছেন টাকা রাখেন ব্যাংকে, কিন্তু আপনারা দেখেছেন জনগণ কিভাবে প্রধানমন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করেছে। আপনার মাত্র গত কয়েকদিনেই ব্যাংক থেকে প্রায় 50,000 কোটি টাকা জনগণ তুলে নিয়ে গেছে। কারণ জনগণ এখন আশঙ্কা আছে যে এই লুটেরা বাহিনী যেভাবে শেষ সময় লুটপাট করতেছে তাতে এরা পরিস্থিতি খারাপ হলে তো চার্টার প্লেনে করে উড়াল দেবে, সেই আফগানিস্তানের আশরাফ ঘানির মতো বাংলাদেশের ডলার রিজার্ভ সোনা দানা নিয়েও পালাতে পারে। তাই জনগণ এখন ব্যাংকে টাকা রাখছে না, টাকা তুলে নিচ্ছে। আর ব্যাংকে একটা সংকট তৈরি হয়েছে, ব্যবসা বাণিজ্য চলবে না, দেশ অচল হয়ে যাবে। আন্দোলন সংগ্রাম ছাড়াই বর্তমান যে অর্থনৈতিক যে সংকট তৈরি হয়েছে এই সংকট সরকার যদি নিরসন করতে না পারে তাহলে কিন্তু দেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে, পঙ্গু হয়ে যাচ্ছে। কিন্তু এই মাফিয়ারা তো বাংলাদেশকে ভালো কিছু দিতে পারবে না। 13 বছরে উন্নয়নের কথা বলে এই চোরের দল, চাটার দল, যেটা বঙ্গবন্ধু বলেছিলেন এই দলের অন্যতম নেতা শেখ মুজিবুর রহমান সাহেব, সেই চাটার দলেরা চেটে পুটে সবকিছু ফাঁকা করে ফেলেছে। আজকে প্রধানমন্ত্রী বলছেন দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন, 13 বছরে তো দেশকে ডুবাইছেন আর এখন দেশ বাঁচাবেন। আজকে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীর সমাবেশগুলোকে কেন্দ্র করে ওই এলাকার মার্কেট, শিল্প কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করে পার পার্সন 1,000 করে টাকা দিয়ে 10 কেজি চাল, বিজেপি বিভিন্ন ধরনের বয়স্ক ভাতার কাট টাট করে দেখার প্রলোভন দেখিয়েও লোক আনতে পারছে না। কারণ প্রধানমন্ত্রীর প্রতি আজকে জনগণের ঘৃণা বিদ্বেষ, যে যেই প্রধানমন্ত্রী জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং প্রতিনিয়ত সভা সমাবেশে মিথ্যাচার করছেন, প্রতারণা করছেন, যে গণতন্ত্রের কথা বলে ভোটের কথা বলে। আজকে এক সময় আমরা 2005 সালের দিকে সম্ভবত আমাদের এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গিয়েছিলেন, সেই চরাঞ্চল থেকে আমরা মুড়ি চিরা খেয়ে আমরা সেদিন খালেদা জিয়াকে দেখার জন্য আমার উপজেলা সেই গলাচিপা কলেজ মাঠে চরাঞ্চল থেকে মানুষ লুঙ্গি গামছা পরে হাজির হয়েছিল। এবং আজকের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাও পটুয়াখালী একবার গিয়েছিলেন, সেদিন আমরা খুব অল্প বয়স, সেদিন আমরা মাইলের পর মাইল হেঁটে খুব কষ্ট করে প্রধানমন্ত্রীকে দেখতে গিয়েছিলাম। কারণ এই বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি যেহেতু এই দুটো দলের নেত্রী এবং দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশের রাজনীতিতে আছেন, তাদের প্রতি মানুষের একটা আবেগ ভালোবাসা ছিল, জনগণ মানুষ দেখতে গিয়েছিল। আজকে আর সেই আগ্রহ উদ্দীপনা জনগণের নাই, জনগণের সেই মোহ নাই। কারণ তারা দেখেছে যে এই যে রাজনীতিবিদরা তারা জনগণের সাথে প্রতারণা করে, জনগণের ভাগ্য নিয়ে হোলি খেলে, জনগণের রক্তের বিনিময়ে এরা ক্ষমতায় থাকতে চায়। বিশেষ করে বর্তমান সরকারের জনপ্রিয়তা তলানিতে আপনারা দেখেছেন এই যে সভা সমাবেশে 1,000 করে টাকা দেওয়া, মাথা পিছু বয়স্ক ভাতা, বিজেপি কার্ড, বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে মার্কেটের ব্যবসায়ীদেরকে হুমকি ধামকি দিয়েও সভা সমাবেশের লোক আপনার সমাগম করতে পারছে না।